হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে থাকছে বিরাট বড় খবর, 8,200 কোটি অনুদান দিল এবার রাজ্য সরকারকে কেন্দ্র সরকার, আর তাতে বিরাট বড় সিদ্ধান্ত, 11 লক্ষ বাংলায় পাকা বাড়ি দিবে এবার কেন্দ্র সরকার, আর যেখানে 40% টাকা দেবে রাজ্য সরকার, বিরাট বড় সিদ্ধান্ত। অন্যদিকে আবার মন্ত্রিসভার অনুমোদনের পরই শিক্ষা সচিবকে নির্দেশ জানালেন ব্রাত বসু। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের মামলায় এবার সরাসরি নাম জড়িয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত বসু। আর তাতেই খবর আসছে উপরমহল থেকেই তার কাছে অতিরিক্ত শূন্য পদে নিয়োগের নির্দেশ এসেছিল বলে জানালেন আদালতকে শিক্ষা সচিব মনীষ জৈন। ব্রাত বসু অবশ্য জানান মন্ত্রিসভার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই তিনি সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলেন। আর তার সাথে খবর, শুভেন্দুকে নিজের ঘরে ডাক মুখ্যমন্ত্রীর, গেলেন তবে চমক দিলেন বিরোধী দলনেতা। অন্যদিকে আবার গরু পাচার মামলায় ফের জেল অনুব্রত, তবে এখনই ইডির মামলায় দিল্লি যাচ্ছেন না কেষ্টু। তার আগে যে ঘটনা ঘটে গেল কে ভাবতে পারেনি। শুভেন্দুকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে চায়ের জন্য আমন্ত্রণ করলেন, আর তাতেই যেন গোটা বিরাট কাণ্ড ঘটে গেল। 26 নভেম্বর সংবিধান দিবস, এবার নির্ধারিত দিনের আগে উদযাপনকে ঘিরে সমালোচনা বিরোধীরা, আর তার মধ্যে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ অবশ্য ফিরিয়ে দেননি বিরোধী দলনেতা। খবর আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ জানিয়ে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা, তাতেই যোগদান দেন। আর কি খবর উঠে আসে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই চোখ থাকছে গোটা পশ্চিমবঙ্গবাসীর। এদিকে আবার কয়েকদিন হাতে গোনা, তারপরে প্রাথমিকের টেট পরীক্ষার, তা নিয়ে বিরাট বড় নিয়ম, পরীক্ষার্থীদের নিয়মামন্য করলেই প্রাথমিক টেটে পরীক্ষায় না, পর্ষদের এবার বিরাট বড় সিদ্ধান্ত। এদিকে আবার দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে নয়া বিলে স্বাক্ষর রাজ্যপাল, আর অন্যদিকে উঠে আসছে মিঠুন চক্রবর্তীর বাংলা নিয়ে বিরাট বড় খবর, আবার নামছেন গেরুয়া শিবিরের হয়ে মিঠুন চক্রবর্তী ভোট প্রচারে। আর সেই সাথে একদিকে যেখানে বিরাট বড় কাণ্ড ঘটছে কেন্দ্র সরকারের তরফ থেকে, গ্রামীণ সড়ক যোজনায় বিরাট বড় সিদ্ধান্ত, আবারও বিরাট বিরাট রাস্তা হচ্ছে। আর সেই সাথে চোখ রাখলে 11 লক্ষ বাংলার বাড়ি, আর তার মাঝে একের পর এক অনুদান। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার সাথে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, এবং তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এই মুহূর্তে বিরাট বড় খবর, মোদী মমতার সাক্ষাৎ নিয়ে যেখানে চলছিল তুলকালাম আলোচনা, আর এমনই সময় এবার শুভেন্দু মমতার মুখোমুখি, আর তাতেই সবচেয়ে বড় খবর, মমতাই ডেকে পাড়ালেন শুভেন্দু অধিকারীকে। আর এমনই সময় যে খবর উঠে আসছে যা শুনে আপনিও চমকে উঠবেন, অনেকদিন পর কাছে এলি ভাইয়ের মতো স্নেহ করতাম, শুভেন্দুকে এবার নরম বার্তা মমতার। শুক্রবার সকাল থেকে সৌজন্যের ছবি দেখা গেল বিধানসভায়, মমতার সঙ্গে সাক্ষাৎ সারলেন শুভেন্দু অধিকারী, আর তাতেই হতবাক গোটা বাংলা, একই মমতার গান্ধীগিরি। শুক্রবার বিধানসভার ঘটনায় পরম্পরা দেখে এবার বিরাট বড় চমকে উঠছে রাজ্যবাসী, যে শুভেন্দু অধিকারী প্রায় রোজই নাম করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে থাকেন, সেই মমতাই এদিন স্নেহের শুভেন্দুকে কাছে টেনে নিলেন, এমনকি প্রকাশ্যে শিশির শুভেন্দুর সঙ্গে তার একদা সুসম্পর্কের কথা জানালেন দ্বিধাহীন ভাবে। এদিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধের পর নিজের ঘরে শুভেন্দুকে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়, 3 বিধায়ককে সঙ্গে নিয়ে দেখা করেন শুভেন্দু, এরপর দ্বিতীয়ার্ধের অধিবেশন কক্ষে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের প্রতি এদিন নরম সুরেই কথা বলেন তিনি। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেন এই সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না বিরোধীদের। শুভেন্দুর সেই বক্তব্যের রেশ ধরেই মমতা জানান বিভিন্ন সময় বৈঠকে ডাকা হলেও বিরোধীরা আসে না। তার প্রশ্ন, আপনারা কটা বৈঠকে আমাদের ডাকেন? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এদিন বিরোধীদের আমন্ত্রণ করেন মমতা, চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার কথা বলেন বিরোধীদের। আজ যেন সব মিলেমিশে একাকার, শুভেন্দু বিরোধী ভূমিকায় থাকলেও অধিকারী পরিবারের সঙ্গে মমতার দীর্ঘদিনের সম্পর্কের কথা সবাই জানেন। শুভেন্দুর বাবা তথা শিশির অধিকারীকে বারবারই দাদা বলে ডাকতেন তৃণমূল সুপ্রিমো। এদিন রাজনীতির ডামাডোলে সেই সম্পর্কের চিড় ধরলেও শুক্রবার শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরই শিশির দার কথা বললেন তিনি। বক্তব্যের মাঝেই শুভেন্দুকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনি এক সময় কংগ্রেসে, তারপরে তৃণমূল কংগ্রেসে ছিলেন, আপনার বাবা সিনিয়র নেতা, তাকে আমি সম্মান করি। আর তারপরে স্নেহ আহ্লাদ দেন, যেখানে যে শুভেন্দু প্রায় প্রত্যহ সরকারকে নিশানা করে থাকেন তাকে এদিন ভাই বলে সম্বোধন করলেন মমতা। যে ভোটে জিতে শুভেন্দু অধিকারী
বারে দলনেতা হয়েছেন সেই ভোটে তার প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দ্বৈরথের পর গত দুবছর পরস্পরের প্রতি সৌজন্য প্রদর্শন করেছেন এমন নজির খুব একটা নেই। এদিন বক্তব্য পেশ করার সময় মমতা বলেন, যাকে ভাইয়ের মতো স্নেহ করতাম তিনি বললেন অফ দ্য পার্টি ফর দ্য পার্টি বাই দ্য পার্টি। উল্লেখ্য এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্য করেন, সরকার এখন অফ দ্য পার্টি ফর দ্য পার্টি বাই দ্য পার্টি। সূত্রের খবর, এদিনে শুভেন্দু ঘরে প্রবেশ করতেই নাকি মমতা বলে ওঠেন, অনেকদিন পর এত কাছে এলি। আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার সময়ও শুভেন্দুর খোঁজ করেন মমতা। বর্তমানে বেশিরভাগ সরকারি অনুষ্ঠান এড়িয়ে যান শুভেন্দু তথা বিরোধীরা, কিন্তু এদিন মালাদানের সময় মমতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান শুভেন্দু কোথায়। মমতার নির্দেশ মতো ডেকেও পাঠানো হয় বিরোধী দলনেতাকে, তবে শুভেন্দু যাননি। পরে তিনি জানান নতুন ভবন উদ্বোধনে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা বিধানসভার ইতিহাসে প্রথমবার, তাই মাল্যদান করতেও যাননি তিনি। তবে যতই যা হয়ে যাক, পঞ্চায়েত নির্বাচনের আগেই অধিকারী পরিবারের প্রতি মমতার এমন নরম সুরে রাজনৈতিক মহলের জল্পনা বিষয় হয়ে উঠেছে। এদিনে যখন ডিসেম্বর নিয়ে জল্পনা বাড়াচ্ছে বিজেপি নেতারা, তখনই এই বিষয়টা নিয়ে নিছকই রাজনৈতিক সৌজন্য প্রশ্ন করছেন অনেকেই। তার সাথে খবর উঠে আসছে আরও 14 দিনের জেলেই কাটাতে হবে অনুব্রতকে। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের আবেদন করেননি, তাই জামিনের বিরোধিতা করে সিবিআই আইনজীবীদের পক্ষ থেকে কোনো সওয়াল জবাব হয়নি বিচারকের কাছে। একদিকে যেখানে সিবিআই, অপরদিকে ইডি, দুইয়ের সাড়াশির চাপে যেন জেরবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, আরও 14 দিনের জেল হেফাজত হল তা। এই মুহূর্তে বিরাট বড় খবর বাংলা নিয়ে। পঞ্চায়েত ভোটের মুখে এবার সুখবর, অবশেষে গ্রামীণ আবাস যোজনায় 8,200 কোটি পেল রাজ্য সরকার, আর তাতেই যেন তোলপাড়। গ্রামীণের সড়ক যোজনার পর গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রের বরাদ্দ পেয়ে নবান্নের তরফ থেকে অনেকটাই মুখে হাসি ফুটল। মোট 11 লক্ষের বেশি বাড়ির জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ বাংলায় মোট 11 লক্ষের বেশি বাড়ির জন্য টাকা বরাদ্দ হতে এবার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা নিয়ে তোড়জোড় শুরু। মূলত গ্রামীণ আবাস যোজনাতে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের, 40% খরচ করার কথা রাজ্যের, সেই অনুযায়ী কেন্দ্রের 8,200 কোটি টাকা রাজ্যকে দিয়েছে বলে জানা গিয়েছে। বাকি টাকা রাজ্যই খরচ করার কথা, সেক্ষেত্রে প্রশাসনিক মহল মনে করছে পঞ্চায়েত ভোটের আগেই 11 লক্ষ বাড়ির জন্য বরাদ্দ আসায় নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি প্রকাশ করছে প্রশাসনিক মহল। তবে আপনাদের এলাকায় গ্রামীণ আবাস যোজনার টাকা না পেয়ে থাকলে, অথচ আপনার বাড়িতে মাটির বাড়ি থেকে থাকলে বা খড়ের ছাউনি থেকে থাকলে, অবশ্যই কমেন্টে আপনার এলাকার নামটি লিখে জানান, তাহলে সেই এলাকার লেটেস্ট খবর আসা মাত্রই সবার আগে আপনার সামনে উপস্থাপন করবো। এদিকে আবার মমতার বিরাট বড় বার্তা, আদালতে লড়তে লড়তে সব টাকা শেষ হয়ে যাচ্ছে, নিয়োগ নিয়ে এবার তুমুল প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিয়োগের ক্ষেত্রে একের পর এক মামলায় জেরবার রাজ্য, বিধানসভা থেকে আদালতের কাছে এবার বড় আর্জি মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখনই আমরা লোক নিতে চাই রেশনে, তখনই আদালতে যাই। আর স্টে নিয়ে চলে আসছে, আদালতে লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে, আমি আদালতে আবেদন করব বিধানসভা মারফত যাতে মানুষের সুবিধা হয়, বিচারের বাণী যেন নীরবে নিবৃত্তিতে না কাঁদে। যেখানে মূলত বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বেই রাজ্যের সরকারি চাকরি নিয়োগের ইস্যুতে বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকলেও একাধিক মামলার গেরুয়া সেই প্রক্রিয়া বরাবরই বাধা হয়ে আসছে, এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, পাবলিক চায় দুয়ারে রেশন, আদালতে আবেদন করা হোক, 480 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া হয়েছে, সকলের আপত্তি নাই, আমি নিজে বৈঠক করেছি, আমি একা খাবো কাউকে দেবো না, সেটা হবে না, এর জন্য যত দূর যেতে হবে যাব, কারো গায়ের জোরের কাছে সরকার মাথা নিচু করবে না, যত দূর যেতে হয় যাব, দুয়ারে রেশন করবই, মমতার এবারে কড়া হুঁশিয়ারি। আর একদিকে যেখানে টাকার পরে টাকা পঞ্চায়েত ভোট আসছে, এদিকে আবার অরণ্যের অধিকার, ওদেরই আদিবাসী উন্নয়ন এবার বিধানসভায় বিরাট বড় ঘোষণা মমতার। যেখানে বিধানসভায় অধিবেশন কক্ষে একাধিক সরকারি প্রকল্প নিয়ে এদিন বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আদিবাসীরা আমাদের সমাজের সম্মানীয়, তাদের নানান ভাগ আছে, সম্প্রদায়ের জন্য আমরা কাজ করি, আমরা তাদের জন্য ফান্ড বানিয়েছি, কেন্দু পাতার দাম বাড়িয়েছি, অরণ্যের অধিকার অরণ্যের মানুষের হাতেই, তাদের জমি যাতে কেউ না নিতে পারে সেই ব্যবস্থাই করছি, বার্ধক্য ভাতা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও একের পর এক উন্নয়নমূলক কাজে যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদিবাসীরা। তার সাথে আরো এক বিরাট বড় তথ্য উঠে, এবার বিরাট বড় সুখবর উঠে এলো স্বাস্থ্য দপ্তর নিয়ে। স্বাস্থ্যক্ষেত্রে কয়েক হাজার নিয়োগ, কোন পদে কত শূন্য পদ তার রইল তালিকা। পঞ্চায়েত ভোট আসন্ন, আর তার আগেই সোমবার নবান্নে বৈঠক করে নিয়োগের প্রক্রিয়ার গতি আনায় স্বাস্থ্য কমিশনকে নির্দেশ দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তোলপাড় নিয়োগ দুর্নীতির অভিযোগ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, স্বাস্থ্যক্ষেত্রেও নিয়োগ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। কিছুদিন আগেই নার্সের চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ ও স্বাস্থ্য ভবনে শুরু হয়। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৎপরতা হলো স্বাস্থ্য
ভবনে শীঘ্র নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এবার নির্দেশ পালনে তৎপরতা হচ্ছে স্বাস্থ্য কমিশনের 7800 পদে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তাতেই খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নার্স, মেডিকেল অফিসার, ডিজিএম সহ স্বাস্থ্য পরিষেবার একাধিক পদে নিয়োগ করতে চলেছে এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এদিকে আবার বহু বছর পর টেট আর তাতেই দুর্গের প্রহরী, পর্ষদ কি কি সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে বোঝাচ্ছে এবার নিয়োগের পাকপোকর। অতীতের যে কাজগুলোর জন্য অস্বস্তিতে পড়তে হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে, এবার যাতে সেগুলো পুনরাবৃত্ত না হয় তা নিশ্চিত করতেই তৎপরতা এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে একাধিক বেনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার জোর কদমে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই। গ্রেপ্তার হয়েছে একাধিক শিক্ষাকর্তা, টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার মতো ঘটনাও ঘটেছে, এবার কখনো এসএসসিতে সাদা কাদা জমা দিয়েও বেশি নম্বর পাওয়ার অভিযোগ উঠেছে। আর এবার আগেভাগে সচেতন ও সাবধানী প্রাথমিক শিক্ষা পর্ষদ, অতীতে যে কাজগুলো অস্বস্তিতে পড়তে হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, এবার যাতে সেগুলো পুনরাবৃত্ত না হয় তা নিশ্চিত করতেই তৎপরতা প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারই সাথে বিরাট বড় খবর, উপাচার্য বলেছেন গুলি চালাতে, পদত্যাগের দাবিতে এবার বিক্ষোভ পড়ুয়াদের, উত্তাল বিশ্বভারতী। এ যেন বছর ঘুরছে না, ফের ছাত্র আন্দোলনে তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। খবর আসছে ভর্তি সহ একাধিক দাবিতে বুধবার ছাত্রছাত্রীরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে উপাচার্য, নিজস্ব অফিসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঘেরাও করেন উপাচার্যকে। ছাত্রদের অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার আমলে তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি করেছেন, হাইকোর্টের নির্দেশকে অমান্য করে অনেক কাজ করেছেন নিজের ইচ্ছা মতো। অভিযোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রছাত্রীরা যখন কথা বলতে যান তখন তিনি নিরাপত্তা রক্ষীকে নির্দেশ দেন তাদের আন্দোলনকারীদের গুলি চালানোর জন্য। এই গুলি চালানোর নির্দেশ খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে। আর অপরদিকে আরো এক খবর, কামড়ের পর ঘুষি, ডিএ চাইতে গিয়ে পুলিশের মারে ফাটলো মাথা, এবার ঝরলো রক্ত। ধর্মতলার লেনিন মূর্তির সামনেই পথ আটকাই পুলিশ, এবার পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। চাকরি চেয়ে কামড় আচরের পর এবার ডিএ চেয়ে ঘুষি, বিরাট বড় খবর। ডিএর দাবিতে বুধবার একযোগে বিধানসভা অভিযানের পথে 27টি বাম সংগঠন। ধর্মতলা থেকে মিছিল এগোতেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের সঙ্গে, ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভের সামাল দিতে গিয়েই ফের প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশ, ঘাড় ধরে নিচু করে পেটে মুখে গুঁতো মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রেহাত নয় বয়স্কদের, মারের চোটে ফাটলো মাথা, ঝরলো রক্ত। এদিনে ধর্মতলা চত্বরে মিছিলে পৌঁছতেই লোহার ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীদের আন্দোলনের ঝাঁঝে মুহূর্তের মধ্যেই ভেঙে যায় ব্যারিকেড। এরপর অ্যালুমিনিয়ামের ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ, কার্যত রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ধর্মতলার লেনিন মূর্তির সামনেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। আর এদিকে আবার প্রচারের ঝড়, জব বিক্রি না হলে ঢব বিক্রি করো, জনসভায় এবার মমতাকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের আগে ঝাঁজ দেখালেও তারপর বঙ্গ রাজনীতিতে সেভাবে দেখা যায়নি তাকে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার বিজেপির ভোটের ময়দানে মিঠুন চক্রবর্তী। বুধবার পুরুলিয়ার জনসভা করলেন তিনি, আর সেখান থেকেই কড়া ভাষায় আক্রমণ চালালেন, সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এদিকে আবার শুভেন্দুর মুখে সেই আবার ডিসেম্বর, ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে বিস্ফোরকের দাবি এবার শুভেন্দুর। দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছয়। সম্প্রতি অতীতে তৃণমূল সরকারের পতনের ভবিষ্যৎবাণী করতে বারবার বিজেপি নেতাদের মুখে উঠেছে ডিসেম্বরের প্রসঙ্গ। আগস্ট মাস থেকে শুভেন্দু অধিকারী বলে আসছেন 6 মাস তৃণমূল কংগ্রেস থাকবে না, আর তার আগে ডিসেম্বরের মধ্যেই ঝাঁপ গুটে যাবে তৃণমূলের। আর এই তত্ত্ব এক প্রকার শিলমোহর দেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে যেন রাজ্য রাজনৈতিক উত্তেজনার পারদ চলছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় পরিস্থিতি। শুভেন্দুর মুখেই শোনা গেল আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করবে বিজেপি, বিস্ফোরক দাবি এবার শুভেন্দু অধিকারী। আর তার আগেই জানিয়েছেন ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। এ যেন কি কাণ্ড ঘটছে বাংলায় তার বোঝার অপেক্ষা রাখে না। ভোট যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী দলের একের পর এক তোলপাড় করা খবর সামনে আসছে। এর মাঝে খবর উঠে আসছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার বেসরকারি চাকরি করলেও পাবে না, পঞ্চায়েত নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। বারে বারে নির্দেশিকা দিয়েছে মহিলাদের সামনেই এই প্রকল্প নিয়ে নতুন নতুন সুযোগ তুলে ধরা হচ্ছে। এবারে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেসব মহিলারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। প্রসঙ্গত বাংলায় প্রায় 1,69,00,000 লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন।
এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করে জানাবেন, চোখ রাখবো বাকি থাকা খবরে যা ভিডিওর শেষ করে দেখতে পারবেন। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, সেই সাথে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন, এবং ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।